ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই নীল বসে আছে হুইলচেয়ারে আর অভনী রান্নাঘরে সবার জন্য চা কফি বানাতে ভাইয়া তুই এতদিন পর আসলি তাও না জানিয়ে কেন বলত আমি কি তোকে রিসিভ করতে যেতাম না নীল হু তুই যাবি তোর এই ভাঙাচূড়া হাত পানিয়ে তাছাড়া এখন আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার একমায় ভাইটা এমন আতুরা হয়ে গেছে শুনলাম এখন যদি আমি এসে তোরে ঠিক না করি তাহলে তোর তো জীবনেও বউ না পাইয়া বিধবা হয়ে থাকতে হবে রে তাই আসতে হলো নীরব জি না ভাইয়া আমার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এখন তো তোর জন্য মেয়ে ঠিক করার পালা আহারে আমার ভাইটা বুড়ো হয়ে যাচ্ছে ভাবি শোকে নীল হুম আমিও সেটাই ভাবছি রে নীল নিহাল বাবা তুমিও শুরু করলে মা পড়াশোনা শেষ করেছি অফিসে যাই কিছুদিন তারপর ভাবা যাবে নীরব ভাইয়া তাহলে রোমাঞ্চটা একটু কমিয়ে করিস চোখ টিপ দিয়ে নীল মা নে নীরব চোখ বড় বড় করে ওই যে সামথিং সামথিং হেসে তবে ভাবি কিন্তু মাসা আল্লাহ নীল ভাবি বাহেই বলছে বিয়ে এখন করবে না আবার তোর ভাবিও বানিয়ে ফেলছে আমার ছেলে এত ফাস্ট ফাস্ট হলো কবে থেকে রে তাকে সে নীলিমা মামুনি তেমন কিছু নাওই আর কি এমনি নীল বেশি কথা বলে জানোই তো আমতা আমতা করে একটু ভয় পেয়ে কি আমি বেশি কথা বলি ওকে শোন তাহলে বেশি কথা কাকে বলে মামুনি ভাবির নাম হল মাইশা বাবার নাম মোশাররফ চৌধুরী আর মায়ের নাম মনিরা চৌধুরী কি ভাইয়া ঠিক বললাম তো আর পুরাণ ঢাকাতে নীল নামগুলো শুনে নিহাল আহম্মেদ আর নীলিমা আহম্মেদ চৌধুরী দুজনেরই মুখটা চুপসে গেল নীরবু ভয় পেয়ে মাথা নিচু করে আছে কিন্তু নীলের এতে কোনো ভাবান্তর নেই নীলিমা আহম্মেদ চৌধুরী আর কিছু না বলে চলে গেলেন নিজের রুমে পুরনো ক্ষত নাড়া দিচ্ছে তাকে গভীরভাবে সাহেরা বেগম কিছুই বুঝতে পারলেন না নিহাল আহম্মেদ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অভনিকে ডাকলেন কিরে অভনি অভনী মা হয়নি তোর হ্যাঁ ছোট আব্বু এখনই আসছি অভনী চা আর কফি নিয়ে আসলো একটি ট্রেতে করে নীরবের মুখটাও চুপ আছে অভনি নীরবকে এক কাপ কফি দিয়ে বলল ভাইয়া আপনার কফি মুচকি হেসে নীরব ও পুনরায় একটা মুচকি হাসি উপহার দিয়ে বলল তো অভনি কেমন আছো নীরব অভনি একটু অভাক হয়ে তাকালো নীরবের দিকে বলল ভাইয়া আপনি আমার নাম জানেন হাহাহা শুধু নাম কেন আমি তোমার বিষয়ে সব কিছুই জানি বাবা আর মামুনিকে ফোন দিলে তো বেশিরভাগ সময় তোমার কথায় বর্ণনা করে তো না চিনবো কিভাবে বল তাছাড়া আমার আরেকটা বোন বলে কথা মুচকি হেসে অগ্নিও মুচকি হাসল ওর নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে আজ অভনী বলল জি ভাইয়া ভালো আপনি আমি আর ভালো যেই বাসটাই না দিল নীল নীলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বিড়বির করে কিরে কিছু বললি ভাইয়া কেমন আছে জিজ্ঞাসা করছেন উত্তর দে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নীরবকে চোখ টিপ দিয়ে নীল হ্যাঁ হ্যাঁ ভালো তো ভালো না খুব ভালো নীরব রাগে দাঁতে দাঁত চেপে নিহাল আহম্মেদ একমনে চা খেতে লাগলেন অতীতগুলো তাকেও আজ বড্ড নাড়া দিচ্ছে নীলিমার কথা মনে হতেই চায়ের কাপটা রেখে বললেন নীরব নীলকে উপরে দিয়ে এসোর রেস্টের প্রয়োজন জি বাবা নীরব নিহাল আহম্মেদ আর কিছু না বলে চলে গেলেন নিজের রুমে গিয়ে দেখলেন নীলিমা আহম্মেদ চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছেন নিহাল আহম্মেদ কাঁধে হাত রাখলেন ওনার নিজের দিকে ঘুরিয়ে দেখলেন উনি কান্না করছে চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন কষ্ট পেয়েও না নিল আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন আমি কি তোমাকে কম ভালোবাসি বল কোনদিনও বুঝতে দেয়নি কারো অভাব তাহলে তুমি কাঁদছ কেন নীলু নীলিমা আহম্মেদ চৌধুরী কান্না করতে করতে ঝরিয়ে ধরলেন ওনার ভালোবাসার মানুষ ওনার বন্ধু ওনার সহযোদ্ধা ওনার স্বামীকে নিহাল আহম্মেদ ও পরম যত্নে জড়িয়ে ধরলেন ওনাকে কষ্ট ওনার ও হয় মাঝে মাঝে কষ্টের সাগরের অতলে হারিয়ে উনি এমন একটা পেয়েছে যে। নীরব নীলকে কোলে তুলে নিল সিঁড়ি দিয়ে উঠার সময় নীল বলল কিরে কেমন দিলাম ভাইয়া চুপ কর নইল এখন একটা আচার মারব খেয়ে খেয়ে বস্তা বানিয়েছিস শরীরটাকে আচার মেরে বাকি হারগুলোও ভেঙে ফেলব রাগি দৃষ্টিতে এহহ মোটেও আমি মোটা না জিম করা বডি আমার তুলতে কষ্ট তো হবেই আর ই জন্যই তো তুই চলে আসলি তাছাড়া ফেলে দিলে ভালোই হয় বেশি দিন সেবা পাব বসে বসে সেবা পেতে কার না ভালো লাগে বল ভাইয়া আর আমি যদি আজ এতটুকো না বলতাম তাহলে সত্যি সত্যি তোকে সারা জীবন বউ ছাড়া বউয়ের শোক করতে হতো আমি জানি তুই জীবনেও এটা বলতে পারবি না নীল নীরব নীলকে ওর রুমে নিয়ে খাটে শুয়ে দিয়ে বলল মামুনি বাবা যে কষ্ট পেল রে তাছাড়া মেনে নিবে কি ওরা মন খারাপ করে আরে ভাই দে না একটু কষ্ট পেতে দেখ আমি কিভাবে তোদের সবাইকে মিলিয়ে দেই যতই হোক আমার ভাই জীবনে একটা প্রেম করেছে একটা বকর্তব্য তো আমার আছেই তাই না হু বকবক না করে রেস্ট নিয়ে আমি নিজের রুমে গেলাম রাত নয়টা ত্রিশ মিনিট নীলিমা আহম্মেদ চৌধুরী নীলকে খাইয়ে দিয়ে অভনির রুমে গিয়ে ওকে বললেন মামুনি তোদের রুম তো কাছে নীলের কিছু লাগলে দেখিস বলছিলাম আমি একসাথে ঘুমাই কিন্তু নীল না করে তাই তুই একটু খেয়াল রাখিস কেমন ওকে ছোট মা আমি খেয়াল রাখব তুমি চিন্তা করো না ছোট মা অভনির কপালে একটা চুমু দিয়ে আরিহার মাথায় হাত ভুলিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন রাত দশটায় আরিহাকে শুয়ে দিয়ে অভনি নীলের রুমে গেল গিয়ে দেখল নীল কিছু একটা নেয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না অভনি বলল আরে আরে আমি দিচ্ছি আপনি বসুন সোজা হয়ে হু দরকার নেই আমার ওষুধ আমিই খেতে পারবো এতক্ষণে আর আসার দরকার নেই কারোর ঘুম কতটুকু নিয়ে খেতে পারবেন তা দেখা হয়ে গেছে আমার চুপ করে বসে থাকুন নড়াচড়া করবেন না একদম অভনী ঔষধগুলো নিয়ে নীলকে খাইয়ে দিয়ে বলল আপনি ঘুমান তাহলে আমি যাই যাই মানে আমি কি একা একা হাঁটতে পারি নাকি যদি রাতে কিছু দরকার হয় তাহলে তাছাড়া এখন আমি ওয়াশরুমে যাব নিয়ে চলো আমাকে নীল অভনির হাতে ভর দিয়ে উঠলো নীলের ছোঁয়ায় অদ্ভুত এক শিহরণ বয়ে গেল অভনীর সে বুঝতে পারে না এই মানুষটা কাছে আসলে তার দম বন্ধ হয়ে আসে কেন কেন হার্টবিট এত ফাস্ট হয়ে যায় কেন মনে হয় বুকের ভিতর কেউ হাতুড়ি পেটা করছে কেন 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 এই কেনর ওর জানা নেই তার মিস অভনী কি ভাবছেন এত আমাকে কি ওয়াশরুমে নিয়ে যাবেন নাকি সারা রাত এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা জগত থাকবেন নীলের কথায় অভনী একটু লজ্জাভূত করল মুখে ছোট্ট করে এক টুকরো হাসি ঝুলিয়ে বলল না চলুন এখনই নিয়ে যাব রাত দশটা ত্রিশ মিনিট আচ্ছা আপনি ঘুমান আমি এবার যাই রাতে কিছু লাগলে ফোন দিবেন চলে আসব নীল আর কি বলবে বুঝতে পারছে না অগত্যা একছাক হতাশা নিয়ে বলল ওকে অভনি নিজেদের রুমে গিয়ে যখনই ঘুমুতে যাবে ফোনের রিংটোনে ভ্রু কুচকে তাকালো সে ফোনটার দিকে মায়েই তো আসলো তাহলে এখনই কেন না যাই যদি কোনো দরকার হয় এসব ভাবতে ভাবতেই অভনী নীলের রুমে এসে দাঁড়াল দেখল নীল আগের মতো করেই বসে আছে অভনী বলল কি ব্যাপার হিরো সাহেব ফোন দিলেন যে পিকু বারান্দায় আছে ওকে দিয়ে যান আমার কাছে অভনী গিয়ে পিকুকে নিয়ে আসলো পিকু অভনীকে দেখে অনি অনি করতে লাগল অভনী পিকুর মাথায় হাত ভুলাতে ভুলাতে নীলের কাছে দিয়ে বলল এই নীল ঘুমিয়ে পড়ুন এবার হিরো সাহেব আশি অভনি নিজের রুমের দরজায় যাওয়ার পরপরই আবার ফোনের রিংটনের শব্দে ভ্রু জোড়া কুচকে গেল নিজে থেকেই মানুষ তার রুম থেকে তো মাই এলো এখন হয়তো অনয় কেউ কল দিয়েছে সেই আশায় রুমে ঢুকে মোবাইলটা হাতে নিল সে কিন্তু ফোনের স্কিনে বড় বড় করে হিরো সাহেব লেখাটাই ফুটে উঠল অভনি মোবাইল হাতে আবারও আবারও যেতে লাগল ঘুমুচ্ছেন না কেন হিরো সাহেব আমার কি দোষেই যে পিকু বারবার অনি অনি করছে অনিকে ছাড়া নাকি ঘুমুতে পারবে না ওকে আপনি ঘুমিয়ে পড়ুন আমি পিকুকে নিয়ে যাচ্ছি নীল কিছু বলার আগেই অভনী পিকুকে নিয়ে বের হয়ে গেল রুম থেকে তবে এবার নীলের রুমের সামনেই দাঁড়িয়ে রইল সে ওর ধারণা ভুল না হলে এখনই আবারও কল দিবে নীল ওর ভাবনার ঝুলি ওর কাছে রেখে সাথে সাথেই আবারও ফোনটা বেজে উঠল তার অভনি এবার আর মোবাইলের দিকে না তাকিয়ে এই নীলের রুমে হাজির হল আবার কি হয়েছে না মানে আমার খুব গরম লাগছে এসিটা অন করে দাও ইনোসেন্ট ফেস নিয়ে আপনার রুমে এসি চালু করা আছে পাখা ছাড়া আছে তারপরও গরম লাগছে ও মনে ছিল না এসি ছাড়া আচ্ছা আপনি এই রুমেই থাকুন না বারবার যেতে আসতে তো জামেলা তাই না বিশ্বাস রাখতে পারেন ভালো থাকতেই যখন কোনে ক্ষতি করেনি সো এই ভাঙা হাত পানিয়ে নিশ্চয়ই কিছু করব না অভনী আর কিছু না বলে খাটের এক পাশে থাকা সোফায় একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল নীল মুচকি হেসে তাকিয়ে রইল অভনির দিকে মাঝরাতে ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল অভনীর ঘুম ঘুম চোখে আগে নীলের দিকে তাকাল সে কিন্তু নীলকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে একটু অবাক হল সে এত রাতে কে ফোন দিবে তাকে মানুষটার ঘুম ভেঙে যাবে বিধায় একরাশ বিরক্তি নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে হাঁটা দিল সে বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করে বলল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো অপর পাশের কণ্ঠসুরে ঘুমটা চলে গেল অভনীর কাপা কাপা সুরে বলল পনি হ্যাঁ আমি শাফিন ইকবাল খান অন্য কাউকে আশা করেছিলে বুঝি এ তোরা তে কল দিয়েছেন কেন আপনি আমায় হালকা ভয় পেয়ে বা অন্য জনের সাথে তো ফষ্টিন্সটি ঠিকই করতে পারো আর আমার সাথে একটু কথা বলতে পারবে না তাকে সে নামটা বলো আমিও শুনি একটু মুখ সামলে কথা বলুন মি শাফিন উনি আমার স্যার হন নাথিং এলস ওহহ তাই বুঝি আমার থেকে বড়লোক ছেলে পেয়ে গেছো তাহলে আর আমাকে দরকার হবে কেন ওকে আমার দরকার আমি নিজেই বুঝিয়ে দিব তোকে ভালোবাসি তোরে আমি এত সহজে তো ছাড়ছি না ভালোবাসা মানে না এমন না মি সাফিন ভালোবাসার মানুষকে অসম্মান করে ভালোবাসা দেখাতে আসছেন আপনি শাট আপ জাস্ট শাট আপ আমাকে ভালোবাসা শেখাতে এসো না বলেছিলাম না পয়েলটা খুলবে না তারপর ও খুলেছ আর তাই তো নিজের পায়ের এমন অবস্থা দেখতে হয়েছে সো আমি যা বলবো তাই করো না হলে আরও ভয়ানক হয়ে যাবে আ পনিকে। কে চেছেন আমার পা হ্যাঁ কেটেছি আমাকে ভালোবাসো আকাশ সমান ভালোবাসা দিব আর এমন করবে তো আমি আকাশ সমান ভয়ানক হয়ে যাব ঝাল মরিচ আর কিছু না বলে কলটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেলল রাগে পুরো শরীর গজগজ করছে তার মধ্যরাতের হালকা বাতাসে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে অভনি সাফিন এতে বড় অপরাধ করার পরে ওর মুখ বুঝেই থাকতে হবে কি করবে এই শহরে এসেছে পেটের দায় তাই এইসব নিয়ে পড়ে থাকলে হবে না তার চোখ দিয়ে দুফোটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল তার আচ্ছা ভালোবাসা কি এমন যাকে কষ্ট দিয়ে জোর করে হলেও পেতে হবে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে হাঁটা দিল অভনি নীল ঘুমুচ্ছে ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপী না লাগছে তাকে এক একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল নীলের দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল সোফায় অভনির মোবাইলের রিংটনের মধ্যরাতের বিরক্তিকর শব্দে ঘুম ভেঙে গিয়েছিল নীলের এত রাতে অভনি কে কে কল দিয়েছে বুঝতে পারছে না সে তাই ঘুমের ভান ধরে কথা শোনার চেষ্টা করেছে সে অপর পাশের কোনো কথাই শুনতে পায়নি সে তবে অভনির সবগুলো কথাই শুনেছে সে অভনির মুখের ভালোবাসার কথাগুলো পা কাটার কথ আর সাফিন নামটা খুব ভালো করেই গিতে গেছে নীলের মনে সে ভাবছে কে এই ছেলে কার এত বড় সাহস আচ্ছা অভনী কে কি আগে থেকে চেনে কোনো সম্পর্ক আছে বা ছিল বেশ কিছুদিন পর এতদিন অভনির নীলের প্রতি যত্নের কোনো কমতি ছিল না আজ নীলের হাত আর পায়ের ব্যান্ডেজ খুলতে যাবে নীলিমা আহম্মেদ চৌধুরী আর নিহাল আহম্মেদ অফিসে গিয়েছেন নীরব নিয়ে যাবে নীলকে হসপিটালে নীরব সাওয়ার নিচ্ছে অভনী নীলের রুমের পাশ দিয়ে যাচ্ছিল ও ভেবেছিল এতক্ষণে হয়তো নীলকে নিচে নেয়া হয়েছে কিন্তু নীলের ডাক শুনে দাঁড়িয়ে গেল সে মামুনি মামুনি নীল এভাবে চেচাচ্ছেন কেন কি হয়েছে অভনী আমি কি এমনভাবে যাব হসপিটালে আমার শার্ট পেন্ট চেঞ্জ করে দিবে কে অভনী খেয়াল করে দেখল নীলের পরনে ধূসর রঙের শার্ট তার হাঁটুর নিচ অবধি থ্রি কোয়ার্টার পেন্ট চুলগুলো এলোমেলো হয়ে আছে অভনি কারবার থেকে হোয়াইট রঙের একটি টি শার্ট বের করে এনে নীলের সামনে রেখে বলল নিন হিরো সাহেব এটা পরে নিন নীল অসহায় দৃষ্টি নিয়ে অভনির দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো অভনী বুঝতে পারল এই চাহনির মানে এখন তাকে এই ভয়ঙ্কর কাজটা করতে হবে অভনীটি শার্টটা হাতে নিয়ে নীলের আরেকটু কাছে গিয়ে চোখ বন্ধ করে বলল এদিকে আসুন আমি পরিয়ে দিচ্ছি কিন্তু চোখ বন্ধ করে কিভাবে পরাবেন পরে তো আমার ভাঙা হাত আরও ভেঙে ফেলবেন মিস অভনী আপনি আছেন কি করতে আপনি আর পাবার আগেই বলবেন নীল আর কিছু বলল না মুচকি হেসে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা লজ্জাবতির দিকে অভনি চোখ বন্ধ করে ভেঙে যাওয়া হাতেটি শার্ট পরানোর সময় নীল ব্যথা পাবার অভিনয় করে বলে উঠল আহহ এভাবে কেউ পড়ায় হালকা চিল অভনী নীলের চিল্লানোতে চোখ খুলে ফেলল নীলের এক হাতটি শার্টের ভিতর আর আরেক হাত খোলা অভনী ইতস্তুতভূত করলেও খুব সাবধানেটি শার্টটা পরিয়ে দিল অভনীকে দেখে নীল মিটমিট করে হাসছে এবার পেন্টটা চেঞ্জ করে দাও নীল অভনী চোখ বড় বড় করে তাকাতেই নীল বুঝতে পারল ও কি বলেছে ও তাড়াতাড়ি করে কথা ঘুরিয়ে বলল আ এই পেন্টটাই পরে যাব খুব সুন্দর এই পেন্টটা তাই না হোয়াইটটি শার্টের সাথে ব্ল্যাক থ্রি কোয়ার্টার পেন্টটাই খুব মানিয়েছে আমায় তাই না চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াহুড়ো করে বলে নামতে গেলেই হাতে ব্যথা পেয়ে বলে উঠল আউজ অভনী এসে নীলকে ধরে বলল চলুন আমি আপনাকে নিচে দিয়ে আসি এখন তো আপনি একটু একটু হাঁটতে পারেন অভনী নীলকে নিচে নামিয়ে সোফায় বসালো তখনই নীরব সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলতে লাগল নীল চল চল তাড়াতাড়ি চল এতক্ষণ তো নিজেই লেট করলি তো এখন আবার নিজেই তাড়াহুড়ো করছিস কেন হসপিটালে মাইশা আসবে বলছে তাড়াতাড়ি যেতে এখন যদি আমি লেট করে যাই তাহলে আমার হাড়গুর একটাও ঠিক থাকবে না রে শেষে তোর মতো আতুরা হতে হবে তোর তো তবুও সেবা করার লোক আছে মাইশাকে তো এই বাড়িতে ঢুকতেই দিবে না অসহায় মুখ করে নীরবের কথা নীল হুহু করে হেসে বলল ভাইয়া তোর এখনই এমন অবস্থা বিয়ের পর তো প্রতিদিন তোর হাড়গুড় ভাঙবে রে মাইসা ভাবি নীল ভাইয়া বিয়ে করেছে অভনী অভাক হয়ে আরে গর্দব বিয়ে করলে কি এই বাসায় থাকত না ভাইয়ার লাভার আছে লাভার নীল হুম বল তোরা এখন সারাদিন যাবত কথা বল আর আমার গর্দানটা যাক নীরব নীল আর অভনী দুজনেই হেসে উঠল নীল বলল ওলে লেলে আমার ইঁদুর ছানা ভাইটা রে নে ধর আমাকে নীল আর নীরব হসপিটালে চলে গেল আর অভনি গিয়ে পড়তে বসল হসপিটালে ভাইয়া আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে আমার ডক্টর দেখিয়ে ব্যান্ডেজ খোলা শেষ এখনো তো ভাবি আসলো না নীল চুপ করে দাঁড়া আরেকটু এখনি চলে আসবে তখনই শাড়ি পরা একজন মেয়ে এসে বলল হেই হাও ইউ মাইসা আমরা ফাইন এখন বলো এত লেট হয়েছে কেন আমার লেট হলে তো কুরু খেয়ে করে ফেলতে নীরব রেগে সেটা তো একটু আধটু করতই তাই না ভাবি হাই আমি নীল তোমার একটা মায়ে দেবর বাহ তুমি তো দেখি খুব ফাস্ট ফাস্ট এখনই ভাবি বানিয়ে ফেললে ভাগ্যিস তোমার এই মাথা মোটা ভাই তার মতো হওনি কি বলল তুমি আমি মাথা মোটা নীরব রেগে আচ্ছা তুমি তো আমার ভাবি প্লাস আপু এখন আমি তোমাকে ভাবিপু বলে ডাকবো ঠিক আছে হাম ঠিক আছে দেবরজি কিন্তু তুমি আমাকে ভাবি বানিয়ে দিলে ঠিকই বাট বাসায় কি আদৌ মেনে নিবে আরে ভাবিপু চিল করো চিল আমি তো এতদিন আতুরা হয়ে থেকে তোমাদের মিলানোর জন্য ভাবতে ভাবতেই চুল পেকে গেল তবে একটা প্লান কিন্তু বানিয়েও ফেলেছে আশা করি কাজে লেগে যাবে কি কি বল না রে নীরব ওয়েজিত হয়ে এমনি এমনি তো বলবো না আগে আমাকে ট্রিট দিবি তারপর বলবো বুঝেছিস আচ্ছা এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি তারপর তোমার ট্রিপও হয়ে যাবে আর প্ল্যানও শোনা যাবে মাইশা ওরা একটা রেস্টুরেন্টে চলে গেল নীল প্লানটা বলে দিয়ে ওদের দুজনকে একা টাইম স্পেন্ড করতে দিয়ে গাড়ি নিয়ে চলে আসলো সন্ধ্যা সাতটা সবাই ড্রয়িং রুমে বসে আছে অভনীরা আলাদাভাবে খেলেও প্রতিদিন সন্ধ্যায় সবাই একসাথে নাস্তা করে আর গল্প করে ওরা অভনী সবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই সস আর সাথে কফি নিয়ে আসলো নিহাল আহম্মেদ বললেন অভনী মামুনি রেজাল্ট দেবার অনেক দিন তো হয়ে গেল তো তোমার কি করার ইচ্ছা ভার্সিটি নাকি অন্য কিছু কফিতে চুমুক দিয়ে আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডক্টর হব তাই এখন আমারও স্বপ্ন সেটাই কিন্তু এখন তেমন একটা পড়া হচ্ছে না আর এখন আমি ও যেতে পারবো না তাই টেনশন হচ্ছে মেডিকেল তো আর সোজা কথা না তাই না ছোট আব্বু মন খারাপ করে হুম বুঝলাম শুন মা তোর বাবা মারা গেছে ওনার একটা ইচ্ছে ছিল তোকে নিয়ে এখন তোর উচিত ওনার ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করার আমি জানি তোকে যদি আমি চাকরি ছেড়ে আমাদের সাথে খেতে বলি চলতে বলি তাহলে তুই শুনবি না কারণ তোর আত্মসম্মান বোধ প্রকট আর আমার মনে হয় সবার এমনটাই থাকা উচিত আর চাকরি করে কোচিং ও করা সম্ভব না কিন্তু নীল কিন্তু ঢাকা মেডিকেলের স্টুডেন্ট নীল তোর মতো এই সময়টা পার করে এসেছে আর চান্স ও পেয়েছে তাই বলছিলাম কি তুই এখন থেকে নীলের কাছে পড়াশোনা কর নীল তো এখন সুস্থই আছে মোটামুটি তুই ও তো নীলের জন্য কম করিস নি মাতাই না আমি সবকিছু ভেবেই বলছি তোর বাবার তোর ইচ্ছা মানে আমাদের ইচ্ছা তাই কাল থেকে অফিস থেকে এসে নীলের কাছে পড়তে বসবি কেমন এতক্ষণ যাবৎ সবাই খুব মনোযোগ দিয়েই শুনছিল নিহাল আহম্মেদের কথা অবনিও তার ব্যতিক্রম নয় নীলের মন তো এক নাগিন ডান্স দিচ্ছে অভনির মা মিসেস সাহেরা বেগম অভনির মাথায় হাত রেখে বলল ভাইজান তো ঠিকই বলছে রে অভনী নীল বাবা তো মেডিকেলের স্টুডেন্ট তুই ওর কাছেই পরকাল কাল থেকে অভনী মুচকি হেসে বলল ঠিক আছে ছোট আব্বু অভনী আর চোখে নীলের দিকে তাকাল তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল আর অভনী সাথে সাথে চোখ নামিয়ে নিল অভনী মনে মনে ভাবছে ঈশ্বস ওরা কি জানে না এই লোকটার কাছে গেলে আমার হার্টবিট বেড়ে যায় দম বন্ধ হয়ে আসে আমার এই লোকটার আশেপাশে থাকলে আমার অদ্ভুত অনুভূতি হয় ওরা কি তা জানে না অবশ্য জানবেই বা কি করে আমার মনের কথা ওরা জানবে কি করে এইসব ভাবছে আর বারবার আর চোখে তাকাচ্ছে নীলের দিকে আর নীল মুচকি মুচকি হাসছে অভনির নানু মিসেস রহিমা বেগম বললেন সব হইল তা বড় নাতি একটা বিয়ের সাদি লাগাও এইবার নিজের নাতির ঘরের পুতি গো দেখ পারতো কোনো সুযোগ হইল না ছাইরা দিনো কত দূরে তোমার পোলা মায়ারেই দেইখামরি রহিমা বেগমের কথায় অভনীরা বাদে সবাই একটু অভাকি হলো কারণ ওরা জানতো উনি অভনির আপন নানি ওদের সবার মুখে প্রশ্নবোধক চিহ্ন ঝুলে থাকায় অভনি ওদের সবটা বলল নীরব এসে রহিমা বেগমকে জড়িয়ে ধরে বললেন নানি তোমার মতো যার একটা বউ থাকে তার কি আর বউয়ের দরকার পড়ে বল রহিমা বেগম চোখের পানিগুলো মুছে বলল আল্লাহ ভালা মাইন্সের লগে ভালা মানুষই ঝুটায় আমার এই নাতি না অভনীকে দেখিয়ে যতটা ভালা তোমরাও ভালা আর আমার এই মাইয়াডার মতো সাহেরা বেগমকে দেখিয়ে এই পোলা মাইয়া ডাও ভালা নীলিমা আহম্মেদ চৌধুরীকে দেখিয়ে সবাই এসে জড়িয়ে ধরল মিসেস রহিমা রহিমা বেগমকে বেগমের চোখে পানি দুঃখের নয় সুখের কান্না করছেন উনি যেখানে নিজের আপন সন্তান ফেলে রেখে চলে গেল সেখানে অন্য কারো সন্তান এত ভালোবাসা দিবে এটা ওনার ভাবনার বাহিরে তবুও সবাই ভালোবাসে এই কয়েদিন একসাথে থাকতে থাকতে উনিও ভালোবেসে ফেলেছেন সবাইকে তাই পরম যত্নে জড়িয়ে ধরলেন উনিও রাত নয়টা ত্রিশ মিনিট অভনী নীলের রুমের সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছে চোরের মতো বাহিরে দাঁড়িয়ে এমন উঁকি না দিয়ে ভিতরে আসতে পারেন মিস অভনী নীল নীলের কথায় চমকে উঠল অভনী গুটি গুটি পায়ে এগিয়ে গেল রুমের ভিতর কি চাই নীল পি কু কিন্তু ও তো এখন আমার নীল শুধু আজকের জন্য প্লিজ দিন না হিরো সাহেব পিকুর সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব কি আর করার বড় মালিক বলে কথা নিয়ে যান তবে কালকে থেকে আবার আমার গিফট দিয়ে ফেরত নেই না আমি অভনি পিকুকে নিয়ে হনহন করে চলে গেল নিজের রুমে শেষে কিনা এই রাগী বদমেজাজি টাকেই আমার স্যার হতে হলো ঘরেও স্যার অফিসেও স্যার দিনেও স্যার রাতেও স্যার দিন বুকে হার্টবিটের ধুকপুকানির শব্দে কবে না জানি স্ট্রোক করি আমি আহা কি স্যার ময় জীবন আমার আজ অভনি নীলের কাছে পড়ার প্রথম দিন খুব আনিজি ফিল হচ্ছে তার বই খাতাগুলো হাতে নিয়ে একবার নীলের রুমে ঢুকছে তো আরেকবার বের হচ্ছে ওকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তাকে রুম থেকে বের হবার আর ডুকার জন্য বড় কোনো অপরাধের শাস্তি দেয়া হয়েছে যেই শাস্তিটা অনবরত সারারাত তাকে করেই যেতে হবে মুখের মধ্যে তার একছাক ভয় রুমের ভিতরে ল্যাপটপ নিয়ে বসে থাকা সুদর্শন ছেলেটা অভনির এমন কাণ্ডে মিটমিট করে হাসছে তবুও কিছু বলছে না এমনভাবে আর না পেরে বড় করে নিঃশ্বাস নিল অভনি বুকের মধ্যে ফু দিয়ে টুপ করে ডুকে পড়ল রুমের ভিতর রুমের ভিতর ডুকেই বলে উঠল স্যার পড়তে এসেছি এই মেয়ে স্যারকে এসে সালাম দিতে হয় জানেন না ঝাঁঝালো কণ্ঠে সরি আসসালামু আলাইকুম বলেই টুপ করে বসে পড়ল অভনী নীল আবারও ধমক দিয়ে বলল আমি আপনাকে বসতে বলেছি মিস অভনী বেচারা অভনির এমনিতেই ভয় একাকার হয়ে রাগে ছিল জ্বলন্ত চুলো তারই মধ্যে নীলের এমন ঝাঝালো কণ্ঠের কথা শুনে সেই চুলোয় পড়ল এক ড্রামঘী রাগে আর ভয়ে জ্বলতে জ্বলতে নাকমুখ ফুলিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সে নীলের ব বলার সাথেই সাথেই আবারও টুপ করে বসে পড়ল সে এতক্ষণ যাবৎ বাহিরে দাঁড়িয়ে মিশন কমপ্লিট করতে করতেই বেচারির পায়ে দিয়ে মহাযুদ্ধ চলে গেছে নীল আর কিছু না বলে মুখ চেপে হাসতে লাগল এই মুহূর্তে অভনির কাছে ওর সামনে বসে থাকা সুদর্শন ছেলেটার কিউট মার্কা হাসিটাও বিদঘুটে মনে হচ্ছে যা ওকে আরও বেশি তেলে বেগুলে জলে উঠতে সাহায্য করছে এই মুহূর্তে নীলকে ব্লেন্ডার মেশিনে দিয়ে কুচি কুচি করে হাত পা ছড়িয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে তার নীল নিজের হাসিটা চেপে রেখে মুখে কঠোর আভা এনে বলল বই বের করুন মিস অভনী এখানে আপনি আমাকে কুচি কুচি করার বা আমাকে দেখার জন্য আসেননি নীলের কথায় অভনির চোখগুলো বড় বড় হয়ে গেল আমি তো মনে মনে বলছিলাম তাহলে উনি জানল কী করে তাহলে উনি আমার মনের সব কথা শুনে নেয় ডাক্তারি পড়া পড়ে কি উনি এমন একটা ওষুধ বানিয়েছেন যা আমার মতো এই বাচ্চা মেয়েটাকে খাইয়ে দিলেন আচ্ছা এই জন্যই কি আমার ওনার সামনে আসলে হৃদপিণ্ড বের হয়ে আসতে চায় মিস অভনি আমি আপনাকে বলছি ধমক দিয়ে অভনি চোখ নামিয়ে কাপা কাপা হাতে বই খুলে বসে আছে এই মুহূর্তে ওর কাছে সব থেকে বোরিং বিষয় বইয়ের উপরের বড় বড় করে লেখা পদার্থ বইটাই হাতে দড়িয়ে দিল তার নীল বলল এখন আর কোনো মুখস্থ নয় রিভাইস নেয়া হবে আমি ফতাফত প্রশ্ন করব আর আপনি ফতাফত উত্তর দিবেন প্রশ্ন করার পর এক মিনিট সময় থাকবে যদি এর থেকে লেট হয় তাহলে পাঁচ মিনিট করে কানে হাত দিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রাখব গট অভনির মধ্যে কেমন একটা ঘোর লেগে যাচ্ছে এটা কেমন স্যার রে বাবা পৃথিবীর সব জায়গায় প্রথম দিন টিচার রাখি অদ্ভুত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে আর লোকটা স্কুলের সেই মোটা ফ্রেমের কালো চশমা পরা অঙ্ক টিচারটাও তো প্রথম দিন ক্লাসে এসে মিষ্টি সুরে বলেছিল মামুনি কেমন আছো সবাই আর ইনি প্রথম দিনই কিনা কান্ধরে উঠবস করাবে তাও আবার এক পায়ে দাঁড় করিয়ে অভনী ভাবনা জগতে থাকা কালিনী নীল অভনির দিকে প্রশ্ন ছুড়ে দিল অভনী শুধু ডেব ডেব করে তাকিয়ে আছে নীলের দিকে এই মুহূর্তে মুখ দিয়ে কথ বের করার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করেছে নিজের সাথে কিন্তু অঙ্কে তেইশ পৃষ্ঠা অঙ্ক করার পর যখন অঙ্ক নামিলায় ফলাফল শূন্য হয় অগ্নীরও এখন সেই অবস্থা মুখের সাথে তীব্র যুদ্ধ চালিয়েও মুখ দিয়ে কথা বের করতে না পেরে ফেলফেল করে তাকিয়ে আছে টেবিলের উপর কলম হাতে থাকা নীলের হাতটার দিকে তখনই নীল ঝাঝালো কণ্ঠে বলে উঠল মিস অভনী আপনার সময় শেষ এখন আপনি পাঁচ মিনিট এক পায়ে দাঁড়িয়ে কান ধরে থাকবেন যদি একটুও কথার নরচর হস তবে আবারে পাঁচ মিনিট দাঁড় করিয়ে রাখব ডেবিল হেসে অভনি বেচারি অসহায় মুখ করে তাকিয়ে আছে নীলের দিকে কিন্তু এতে নীলের কোনো ভাবান্তর নেই সে ল্যাপটপে মুখ গুজে দিয়ে খাতায় কিছু একটা লিখা শুরু করেছে অসহায় মুখটা নীলকে দেখানোর পুরোদমে চেষ্টা করার পরেও যখন নীল দেখল না তখন এক জীবী বিরক্তি এসে ভর করল অভনির মধ্যে আপনার সময় চলে যাচ্ছে যত লেট করবেন তত সময় বাড়ানো হবে নীল অভনী চেয়ারটায় শক্ত করে ধরে রেখেছে হাত দিয়ে যার মানে এই মুহূর্তে ভূমিকম্প উঠে গেলেও এক চুল পরিমাণ নরবে সে এই চেয়ার থেকে ঈশ্বস সেই লোকটার সামনে ধরে দাঁড়িয়ে থাকতে হবে ভাবতেই কেমন লজ্জায় গাছি উড়ে উঠছে এই ধীর প্রতিগায় যখন সে চেয়ারটা ধরে রাখতে ব্যস্ত তখনই নীলোর কাছে আসতে আসতে বলল আপনি উঠবেন নাকি আমার টেকনিক দিয়ে আমি উঠাবো আপনাকে দেবিল হেসে নীল যত অভনির কাছে আসতে লাগল অভনির হার্টবিট তত জোরে দৌড়াতে লাগল এই মুহূর্তে স্ট্রোক করে মরার থেকে কান ধরে থাকা টাইবেটার মনে হচ্ছে অভনির তাই চেয়ার থেকে হাতটা সরিয়ে ধুম করে দাঁড়িয়ে গেল সে অভনির কাণ্ডে নীল মুচকি হেসে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল অভনি কাঁচুমাচু করে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে এক পায়ে কান ধরে দাঁড়াল আর মনে মনে বিড়বির করতে লাগল শালা রাক্ষসী হনুমান নাইজেরিয়ান এনাকণ্ডা নাক কাটা হলু বিড়াল হলো দিদুর পচা তেলাপোকারে তোকে তো আমি করলার জুস তেলাপোকা ভুনা ইঁদুরের চাটনি খাওয়াবো এই বাচ্চা একটা অসহায় মেয়েকে একা পেয়ে এত ভর দুর্নীতি করতে আটকাল না একটুও হ্যাঁ আল্লাহ এই ফুটফুটে বাচ্চা মেয়েটার সাথে এত বড় অন্যায়ের জন্য এই লোকটার কপাল থেকে সারাজীবনের জন্য বউ শব্দ মুছে দিও আমিন উপরের দিকে তাকিয়ে এই মুহূর্তে টেবিলের উপরে উঠে লাফ দিতে বা খাটের পায়াটার সাথে ঝুলে থেকে আত্মহত্যা করতে ইচ্ছে করছে অভনীর ছোট আব্বুর ছেলে কিনা এমন একটা জল্লাদ হতে পারে দীর্ঘ এক ঘন্টা এমনভাবেই অভনিকে অভনীকে কানধরে দাঁড়িয়ে থাকতে হয় কারণ এই এক ঘন্টায় সব প্রশ্নের উত্তর জানা থাকলেও নীলের কোণে প্রশ্নের উত্তর মুখ দিয়ে বের করতে পারেনি সে বেচারীর পায়ের অবস্থা নাজেহাল জেহাল তবুও এই নীল নামক রাগী প্রাণী তার চোখে বিন্দু মায় মায়া দেখ যাচ্ছে না হঠাৎ নীল বলে উঠল আমার খুব ঘুম পাচ্ছে আমি শুয়ে পড়লাম আর আপনি চুপচাপ বসে পড়তে বসুন এই যে এখানে ক্যামেরা রাখো আছে আমি যদি দেখি পড়েননি তো খবর আছে অভনির হাতে এক বস্তা পরা ধরিয়ে দিয়ে মোবাইলের ক্যামেরাটা সামনে রেখে হনহন করে চলে গেল ওয়াশরুমে নীল অভনির এখন নিজের চুলগুলেই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে নীল ওয়াশরুম থেকে এসে ধুম করে খাটে শুয়ে পড়ল আর বেচারি অভনী মুখ গুজে দিল বইয়ের দিকে কিন্তু পড়ার দিকে কোনো মনোযোগ নেই তার হাত পাগুলো ব্যথা করতেছে এই মুহূর্তে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ধুম করে শুয়ে পড়তে পারলে আরাম লাগত কি আরাম অভনী মনে মনেই সেই আরামকে উপলব্ধি করছে বেশ কিছুক্ষণ বইয়ের দিকে মুখ গুঁজে রেখে নীলের দিকে ঘুরে তাকালো সে ইতোমধ্যে নীল গভীর ঘুমে তলিয়ে গিয়েছে নীলকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে অভনির মনে দুষ্টুমির বুদ্ধি খেলা করতে লাগল কিন্তু সামনে থাকা ক্যামেরাটার কথা ভেবে দমে গেল সে কিন্তু পরক্ষণে আবার মনে হল ক্যামেরা তো উনি সকালে দেখবেন এখন তো আর দেখতে যাবেন না বাহ কি বুদ্ধিরে তোর অভনি এই মুহূর্তে তোকে আমার নোবেল দেয়ার ইচ্ছে করতেছে কিন্তু দুর্ভাগাগ্য বস্ত এখন আমার কাছে নোবেল নেই তবে চিন্তা করিস না খুব শীঘ্রই তোকে নোবেল কাকুর একটা গান শুনিয়ে দিব পাক্কা প্রমিশ নিজেকে নিজে এই সব বলতে বলতেই দৌড়ে নিজের রুমে গিয়ে কিছু একটা নিয়ে আবারও লাফিয়ে লাফিয়ে চলে আসলো নীলের রুমে সকাল আটটা নীরব নীলকে আজ অফিসে যাওয়ার জন্য ডেকে তুলতে আসলো কিন্তু নীল অন্যদিকে তাকিয়ে গভীর ঘুমে মগ্ন তাই নীরব নীলের কাছে গিয়ে ওকে ডাকতে গিয়ে থমকে দাঁড়ালো পরক্ষণেই হুহু করে হাসির শব্দে পুরো ঘরে যেন বাজি ফুটাতে লাগল নীরবের হাসি শব্দে নীল ধরফর করে উঠে পড়ে নীরবকে এমন পাগলের মতো হাসতে দেখে নীলভ্রু কুচকে তাকিয়ে আছে নীরবের দিকে নীরবের হাসি থামছে না নীলভ্রু জোড়া কুচকেই বলে উঠল সকাল সকাল পাগল হয়ে গেছিস নাকি ভূতে ধরছে তোকে ভাইয়া এমন পাগলের মতো হাসছিস কেন বিরক্তি নিয়ে আমাকে ভূতে ধরেনি রে নীলাপু তোকে শাকচুন্নি ধরেছে চলচল নিচে চল নিচে গেলেই বুঝতে পারবি নীল কিছু বলার আগেই নীলকে টেনে টেনে নিচে নিয়ে যেতে লাগল নীরব নীলের চোখে মুখে বিরক্তি প্রচণ্ড রকমের বিরক্তি সবাই ড্রয়িং রুমেই ছিল অভনি ওর মায়ের সাথে রান্নাঘরে নীরব বলে উঠল মামুনি দেখো দেখো আমাদের নীলের যমজ বোন নীলাকে নিয়ে এসেছি কিরে এতদিন কই ছিলি বলত ভাইয়াদের ছেড়ে মুহূর্তেই পুরো ড্রয়িং রুমে হাসির রুল পড়ে গেল ওদেরকে দেখে মনে হচ্ছে কে কার থেকে বেশি হাসতে পারবে তার প্রতিযোগিতায় নেমেছে যে জিততে পারবে তাকে মহামূল্যবান রত্ন দেয়া হবে তাই কারো থামার নাম নেই পুরো ড্রয়িং রুমের হাসির খিলখিল শব্দে দেয়ালে বাড়ি খাচ্ছে নীলকপাল কুচকে চিন্তিরভাবে মুখে রাগী আভা ফুটিয়ে তুলে তাকিয়ে আছে ওদের দিকে সবার হাসি থামলেও আরিহার হাসি থামছে ন সে এখনো হেসেই যাচ্ছে কিন্তু অভনির হাসির শব্দ নেই ও মিটমিট করে হাসছে দিস কি হয়েছে বলবি কেউ সকালবেলা এমন ড্রামা ভালো লাগে না নীল রেগে এক মিনিট দাঁড়ান ভাইয়া আমি আসতাছি আরিহা আরিহা প্লেনের গতিতে গিয়ে রকেটের গতিতে ফিরে এসেছে হাতে একটা আয়না নিয়ে ভাইয়া নিন এটা ধরুন সামনে আরিহা নীল বিরক্তি মাখা মুখ নিয়ে আয়নাটা হাতে নিয়ে যখনই মুখের সামনে ধরল তখনই ড্রয়িং রুমের সবার কান ফেটে যাবার অবস্থা হো কে এটা আমার চেহারা কই নীলের মুখে একগাদা মেকআপ ঠোঁটে লিপস্টিক চোখে সেট লাগিয়ে মোটা করে আইলেন ব্রুগুলোতেও মোটা করে আর্ট করা কপালের এক কোনায় বড় করে একটা নজর টিকা লম্বা সিল্কি চুলগুলো মাঝখানের কিছু চুলে ছোট করে একটা জুটি করা পুরাই সার্কাসের মতো লাগছে নীল রাগী চোখে অভনি দিকে তাকালো কিন্তু অভনি তাকাচ্ছে না ওকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব কাজ এখন ওকেই সামলাতে হবে কাজগুলো না করে অন্যদিকে তাকালেই যেন কুরু খেয়ে বয়ে যাবে যা সে বেঁচে থাকতে কোনোভাবেই দিতে চায় না অভনির কোনো ভাবান্তর নেই দেখে নীল রেগে হনহন করে নিজের রুমে চলে গেল নীল যেতেই অভনি সব জোরতা কাটিয়ে মুহূর্তের মধ্যে খিলখিল করে হেসব উঠল ওর হাসির শুরু দিয়ে পুরো ড্রয়িং রুমে আবারও একটা হাসির ঝড় বয়ে গেল যা উপরে থাকা নীলের রাগ আরও গুণ বাড়িয়ে দিল রেস্টুরেন্টের এক কোণে বসে আছে অভনি তার ঠিক সামনের চেয়ারটাতেই বসে আছে নীল আর সাথ দুই জোন ক্লাইন অভনির শরীরটা কেমন অসুস্থ অনুভব হচ্ছে পেটে আর পায়ে হালকা ব্যথা করছে অজানা কোনো কারণে বারবার ভয়ে শিউড়ে উঠছে সে আর এমন অস্বস্তি নিয়ে না পেরে বলে উঠল স্যার আমি একটু আসছি নীলভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল ওকে ওয়াশরুম থেকে আরও বেশি পরিমাণে অস্বস্তি আর ভয় নিয়ে ফিরে এলো অভনী যা নীলের দৃষ্টিগোচর হল না নীল ক্লাইনদের বলল বাকিটা আমরা ফোনে বলে নিব এখন তাহলে এখন আসি লোকগুলো চলে গেল নীল উঠে দাঁড়িয়ে পড়ে অভনী কো উঠতে বলল কিন্তু অভনী উঠছে না তার চোখ দিয়ে পানি পড়ছে এমন অবস্থার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না নীল অভনির দিকও এগিয়ে আসলো নিজের গায়ের ব্লেজারটা খুলে অভনির সামনে ধরে বলল নাও এটা কোমরে বেঁধে নাও নীলের কথায় অভনি অবাক হয়ে তাকাল নীলের দিকে নীল চোখ দিয়ে আশ্বস্ত করল বেঁধে নেয়ার জন্য লোকটার সামনে এমন অবস্থায় পড়বে বুঝতে পারেনি সে তবুও লজ্জা পেয়ে আস্তে আস্তে হাতটাকে এগিয়ে দিল ব্লেজারটার দিকে আশেপাশে একবার তাকিয়ে দাঁড়িয়ে ব্লেজারটা বেঁধে নিল নীল ততক্ষণে রেস্টুরেন্টের মেয়ে ওয়েটারকে ডেকে ওকে সাহায্য করতে বলেছে মেয়েটি হাতে একটা ব্যাগ নিয়ে অভনির কাছে গিয়ে বলল ম্যাম ওয়াশরুমে চলুন অভনি এবারও অবাকের চরম পর্যায়ে তবুও মেয়েটার সাথে ওয়াশরুমে গিয়ে আবারও ব্লেজারটাকে বেঁধে নিল মেয়েটি বলে উঠল ম্যাম আপনি খুব ভাগ্যবতী যে এমন একজন কেয়ারিং হাজবেন্ড পেয়েছেন চলুন আপনাকে নিয়ে যাই অভনি মেয়েটার কথার বদলে মিষ্টি করে একটা মুচকি হাসি উপহার দিল অভনি যাওয়ার পরেই নীল গাড়ির উদ্দেশ্য আস্তে আস্তে হাঁটা দিল অভ্নিও নীলের পিছন পিছন আস্তে আস্তে হাঁটতে লাগল গাড়ির সামনে যাওয়ার পর অভনী গাড়িতে উঠার জন্য গাড়ির দরজা খুলে দিল নীল অভনী মুচকি হেসে ভিতরে ঢুকে গেল কিন্তু নীল ভাবলেশহীন ভাবলেসহীন ভাবেই নিজের সিটে এসে বসে পড়ে ড্রাইভ করতে লাগল সে কিছুদূর যাওয়ার পরেই গাড়ি থামিয়ে দিল নীল অভনী অবাক চোখে তাকিয়ে রইল নীলের দিকে নীল নিজের সিটবেল্টটা খুলে অভনির দিকে তাকিয়ে আরাম করে বসল আহত চোখে বলতে লাগল পিরিয়ড কোনো লজ্জা পাবার বিষয় নয় মিস অভনী আমি জানি আজ কিছু পুরুষদের জন্যই মেয়েদের কাছে এটা লজ্জাকর বিষয় আমিও তার ব্যতিক্রম নয় যা আজ তোমার এমন চুপ করে কান্না করার শব্দ আমায় বুঝিয়ে দিয়েছে ঋতুস্রাব মতো সাধারণ একটা বিষয়কে অশুদ্ধ মনে করে বারবার পিশাচের মতো মেয়েদের মুখের দিকে তাকিয়ে মুখের উপর প্রশ্ন ছুড়ে দেই একটা মেয়ের সন্তান জন্ম দেবার অংশবিশেষ ঋতুস্রাবের ভিতর দিয়ে গেলে সেটা হয় লজ্জাজনক যেন এটা মেয়েদের তৈরি কোনো গুরুতর পাপি কাজ একটা নারীকে সাহায্য করা মানে একজন পুরুষ জন্ম নিতে সাহায্য করা এটাতে কি নারীদের সম্মান করার পাশাপাশি পুরুষদের সম্মান করা হয় না তবুও মেয়েদের চলতে হয় বাসে চেপে রিকশায় চড়ে কিন্তু আমাদের হাত যেন তাদের ছোঁয়ার অপেক্ষায় থাকে পৃথিবীর সব ছেলেরা একবার মায়ে একবার যদি তিন দিনের যন্ত্রণা ভোগ করত তাহলে মেয়েরা নিত্যদিনের বেঁচে থাকা আর অপমানের হাত থেকে রেহাই পেত অভনী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা ছেলেটার দিকে নীল আবারে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল সব ছেলেরা যদি বুঝত তলপেট চেপে শরীর উল্টানো ব্যথার কান্নাটা কতটা ভয়ঙ্কর তাহলে মেয়েদের খুঁড়িয়ে হাঁটতে দেখে মুচকি হাসি দিত না মেয়েটার হাত ধরে রাস্তা পার করে দিত যদি টের পেত কি সাংঘাতিক কষ্ট নিয়ে একটা মেয়ে মাসচক্রের এই সাতান্ন দিন সময় পার করে হিটখিটি গা ঘিংঘি একটা অস্বস্তিকর অবস্থা নিয়ে ক্লাস অফিস আর সংসারের রুটিন মেনে যায় তাহলে এটা নিয়ে উপহাস করার ক্ষমতা ওদের হতো না হেসে গড়াগড়ি খেয়ে একজন ছেলে আরেকজনের উপর পড়ে বলতে শুনেছি মামা তোর কি মাসিক চলছে আজ কয়দিন পাউরুটির প্যাকেট কিনবি নাকি কিন্তু একটা বারো ভেবে দেখে না এই সময়টা আসে বলেই এই কষ্টটা মেয়েরা সহ্য করে বলেই আজ ওদের জন্ম আর এটাকেই হাসির খোরাক বানায় পিরিয়ড নিয়ম মতো না হয়ে বাচ্চা হয় না বলে আবার ওই সব পুরুষ রাই ওদের ছুঁড়ে ফেলে দেয় একটা বার যদি বুঝত ওই পাউরুটির মতো ন্যাপকিন বা প্যাডটা ব্যবহার করতে মেয়েদের কতটা বিরক্তবোধ হয় তাহলে মেয়েদের এটা নিয়ে এত লজ্জা পেতে হতো না লজ্জা পেতে হতো ছেলেদের আমি ডাক্তারি পড়ছি মেয়েদের এমন অনেক কষ্টের সময়গুলো সম্পর্কে আমার জানা তাই আমি পারি না এই বিষয় নিয়ে লজ্জা পেয়ে চুপ করে থাকতে তোমারও তেমন টা হওয়া উচিত নয় অচেনা অজানা একটা ছেলেকে ঠাস করে বলে দেয়ার অভ্যাস করো মামা নেপকিনের প্যাকেট দেন ছেলে হয়েও আমি একটা কথাই বলবো মিস অভনী একটা নারী পিরিয়ড নিয়ে যে পরিমাণ কষ্ট বা যন্ত্রণা ভোগ করে থাকে তার অর্ধেকও যদি ছেলেদের করতে হতো তাহলে বেঁচে থাকার নামরা আস্তে আস্তে মুছে দিতে চাইত তাই এটাকে হাসি থাটটার খোরাক না বানিয়ে মেয়েদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত তাহলে আপনার মতো মেয়েরা এমন অবস্থায় পড়ে ভয় পেয়ে কাঁদতেন না নীল একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় অভনী এখনো অশ্রুষিক্ত চোখে তাকিয়ে আছে অদ্ভুত মানবতা সম্পন্ন মানুষটির দিকে তার এখন একবার নয় হাজার বার স্যালুট জানাতে ইচ্ছে করছে নীলকে কিন্তু কোনো একটা দ্বিধায় পড়ে সেটা আর বলা হয়ে উঠল না তার আজ তবে সে মনে মনে প্রতিজ্ঞা করেছে কোনো একদিন এই স্যালুটটা ওকে করে দিবে গাড়ি চলছে তার আপন গতিতে অভনী ভাবছে সত্যি মেয়েদের জীবনটা কি অদ্ভুত বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মেয়েরা প্রথমেই আগ্রহ নিয়ে তারিখ জানতে চায় যদি সেই তারিখটা তার পিরিয়ডের সময় পড়ে যায় তাহলে মনের কষ্টটা মুখে ভেসে উঠে পেটের ব্যথা আর অসহ্য ব্যাথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারদের পরা দিতে হয় রমজান মাসে যখন বলা হয় আমি রোজা না তখন শুরু হয় একটা ছেলের হাজারো হাদিস অথচ ধর্ষণ করে মদের মতো হারাম জিনিস পান করাটা কতটা পাপ সেটা কি অজানা রিকশাটা যখন ভাঙা রাস্তা দিয়ে যায় মেয়েদের তখন সিটের নিচে চেপে ধরে রাখতে হয় ব্যথাটা যেন তখন সহ্য হয় না এত কিছুর পরেও অমানুষ না হলে মেয়েদের অসম্মান করাটা কঠিন ব্যাপার মানসিক দিক দিয়ে কেউই নারী হয়ে জন্ম নেয় না লজ্জা অজস্র বিব্রতবোধ আর সংকীর্ণতা দিয়ে ছেলেরাই একজন মানুষকে নারী বানিয়ে দেয় তবে লজ্জা নারীর ভূষণ লজ্জা পাওয়া উচিত তবে পিরিয়ডের মতো বিষয়ে নয় সব ছেলেরা আবার এক হয় না এ শহরে অগোচরে নীলের মতো এমন হাজারো ছেলেও বসবাস করে তবে সেটা হাজারের মধ্যেই সীমাবদ্ধ কোটি কোটি ছেলের থেকে নীল ওদের বাসার সামনে নিয়ে গাড়ি থামিয়ে দিয়ে বলল আপনি বাসায় চলে যান আমার অফিসে একটু কাজ আছে মুচকি হেসে অগ্নিও পুনরায় একটা মুচকি হাসি উপহার দিয়ে খুঁড়িয়ে হাঁটা ধরল বাসার উদ্দেশ্য চলবে